আর কিরকম আছো জিজ্ঞাসা করছি না। দেখো আমি আছি ডক্টরের এখানে, আয়ুষকে নিয়ে। হাসবি না, হাসছে তো। তো আমি এসেছি ডক্টর, আমি এসেছি আয়ুষকে নিয়ে ডক্টর কাছে হঠাৎ করে আজকে রাতেই। আজ হচ্ছে তো আজকে বুধবার। আজকের ব্লগটা তো আমি দুপুরবেলা শেষ করেই দিয়েছি বিকেলবেলা। তো আজকে রাত্রে থেকে আবার ব্লগ বানাতে বাধ্য, কারণ ডেইলি আপডেটস হিসেবে আমি জানি, ব্লগ মানে জানি যে আমার ডেইলি লাইফে কী হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো আয়ুষকে নিয়ে সত্যি খুব চিন্তিত। একটু আগে প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, তো ডক্টরকে ফোন করলাম। জানি ভিডিও কোয়ালিটি খুব খারাপ আসছে, কারণ মোবাইলটার কিছু না কিছু একটা প্রবলেমের জন্য ভিডিও কোয়ালিটি খারাপ আসছে। তো যাই হোক, এইভাবেই মানিয়ে নাও। তো হঠাৎ করে ডাক্তারকে ফোন করলাম, ফোন করে এখনই আমাকে আয়ুষকে নিয়ে আসতে হলো। ওর খুব প্রচণ্ড কাশি হচ্ছিল, আর ডক্টর বলল যে ওর একটা হাঁপানি কাশির মতন হয়েছে, মানে হাঁপানি বলতে পারো, বাচ্চাদের হাঁপানি কাশির মতন বলছিল। তো এখন ডক্টর চেক করবে কি, মানে খুবই চিন্তায় আছি কী হবে জানি না। এতক্ষণ এটা নিয়ে ভাবছিলাম কি ডাক্তার কি চেঞ্জ করবো না কি, মানে এতদিন থেকে দু মাস থেকে এরকম। তো প্রচুর ডাক্তার কিন্তু আমি চেঞ্জ করলাম, তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে আমি বলেওছি। তো চলো ডক্টর দেখবে এখন, চলো চলো বাবা, চলো ডক্টর এখান থেকে এসে তোমার কথা বলছি। ডাক্তার দেখানি হয়ে গেল, আর ইয়ান ওখানে দাঁড়িয়েছে। দেখি কতটুকু কমে এই ওষুধে সেটা বুঝতে পারছি না, যদি কমে তো ভালো, না হলে বোধহয় অন্য ডাক্তারকে দেখাতে হবে। বাড়িতে যাই আগে, তারপরে চলো একবারে ঘরে গিয়ে দেখা হচ্ছে, আর সব কিছু বলবো ডিটেলস অবশ্যই। হাই, তাও হাই বলছে মিষ্টিটা। হাই হাই, গুড মর্নিং। হ্যাঁ বাবু, গুড মর্নিং। তোমার শরীর ভালো না শোনো, কাশি হচ্ছে, তাও হাসছে খেলছে সব কিছু হচ্ছে। কিছু বাবা ওর, আরিয়ানের পাপা একটু বাইরে গেছে বাজারে, আসবে তারপরে যাব। চলো একবারে ঘরে গিয়ে বসো, পড়ে যাবে কেকটা, পড়ে গেলে আর খেতে পারবে না। তো এই মাত্রই আসলাম ওকে ডাক্তার এখান থেকে নিয়ে, মানে পড়ছিল পড়ছিল বই পড়ছিল, এই যে দেখো এখনো বিছানাতে বইগুলো আছে। বই পড়তে পড়তে হঠাৎ করে এরকম কাশি হয়, মানে মানে শ্বাস না নেওয়ার মতন আর কি, মানে এরকম, মানে কাশিটা প্রচুর পরিমাণে হচ্ছিল। আর একটু বিকাল থেকেও, মানে হ্যাঁ বিকাল থেকে ঘুম থেকে ওঠার পরেও একটু একটু হচ্ছিল। তো তারপরে যখন সন্ধ্যের পরে ভালোই প্রচণ্ড কাশছিল, তারপরে ওর বাবা আসলো, তাড়াতাড়ি চলে এসছে আজকেও, আজকে আজকেও বলছি কেন, চারটা, সরি কি বলছি, আটটা সাড়ে আটটার দিকে চলে আসে। তো তারপর আমি ওকে বলি, তো ও আসার পরে আমি বললাম ওকে নিয়ে যেতে, চলো একটু নিয়ে যাই, প্রচণ্ড কাশছিল, মানে কোন কাশি দারুণ, মানে বললাম না একটা, তারপর সাথে সাথে ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো যে এই, তারপর কাশিটা শোনালাম আর কি, কাশছিল তখন। তো কাশিটা শোনার পর ডাক্তার বললো এটা একটু হাঁপানি টাইপের কাশি, মানে হাঁপানি হয় না বড়দের যে হাঁপানি রোগগুলো হয় সেই টাইপের একটু কাশিটা বলছিল, মানে কাশিটা না কপ আছে গলাতে না, মানে মানে অন্যরকম একটু শুকনা শুকনা কাশি। আর কতক্ষণ পরপর যখন কাশে না তখন একবারে, মানে হ্যাঁ তিন চার মিনিট একদম এক নাগারে কাশে কাশি হয় আর কি। তো ওটাই ঠিক সন্ধ্যাবেলা হচ্ছিলো, আর আজকে একটু বেশিই হচ্ছিলো, এতদিন মানে দুদিন তো কমেই গেল, আজকে সন্ধ্যার থেকে বোধহয় একটু বেশিই হলো। তো এদিকে সোয়েটার পরিয়েছি, প্যান্ট পরিয়েছি, আবার ঘেমেও যাচ্ছে, মানে কি করবো বুঝতে পারছি না। মানে ডাক্তারবাবু বললো যে চুলটা ওর কাটাটা উচিত হয়নি, চুলটা মানে চুলটার জন্য বোধহয় আরও বেশি ঠান্ডাটা লাগছে ওর। তো সেসব তো বুঝতে পারিনি, আমি ভাবলাম ঘাম ঠাম ঘাম ঠাম, মানে ঘামে ঘাম ঘাম ঠাম শুকলে নাকি আরও বেশি হয় ঠান্ডা। তো তার জন্যই ওকে চুলটা ওই জন্য কেটে দেওয়া হলো, জানি না কি, মানে জানি না আজকের ওষুধে ওর কাজ দেবে নাকি, রাত্রটা কি ভালো যাবে নাকি, কিচ্ছু বুঝতে পারছি না। ওকে, ও এখন কেক খাচ্ছে বসে। তো দেখি, মানে সকালেও সেরকম কিছু রান্না হয়নি, সকালে আলু সিদ্ধ ভাত, সেই ঘুম থেকে উঠে আলু সিদ্ধ ভাত রান্না করেছি, সেই ভাতই দুপুরবেলা চলছে, কারণ ও ছিল না, বর ছিল না।
আর আয়ুষকে মা ডাল ডাল দিয়েছিল, সেই ডাল আর আলু সিদ্ধ দিয়েও খেয়ে নিয়েছে, আর আমিও সেই আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি। ভাবলাম যে এখন একটু রাত্রেবেলা রান্না করব, কিন্তু বোধহয় সেটাও আর হবে না, কারণ মানে মন একদমই ভালো লাগছে না। বুঝতেই পারছো বাচ্চার মানে কিছু হলে তো বুঝতেই পারো। তো আমি দুটো ডিম নিয়ে আসলাম, আসার সময় ভাত আছে কিছুর, মানে সেই ভাতগুলোকেই একটু ফ্রাই করে দিব ডিম আলু দিয়ে, আর কিছু করবো না। রাতে ভালোই লাগছে না, সকালে উঠে তো আবার রান্না সেই করতেই হবে আমাকে। তো এই আর কি, কী আর বলি, মানে ভালোই লাগছে না একদম। জানি না এই ঔষধ যদি সেরে যায় তো ভালো। আর তোমরা অনেকেই বলছো আদা, গোলমরিচ, তারপরে কি বলে ওটাকে, তুলসী পাতা, এসব লং, মানে হ্যাঁ এগুলো দিয়ে আর কি, মানে একটু গরম করে জল, কেউ বলছে লিকার চা খাওয়াতে, আবার কেউ বলছে যে মানে একটু জল গরম করে উষ্ণ উষ্ণ দুই বেলা খাওয়াতে। সব ট্রাই করছি, সব কিছুই করছি, তোমাদের কথা মতনই সব কিছু ট্রাই করা হচ্ছে। কিন্তু আজকেও আমি ওকে দিয়েছি সন্ধ্যেবেলা, কিন্তু মানে সেরকম একটা পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ আমি জানি আগা করে এটা হওয়ার নয়। তুলসী পাতা, মধু, তুলসী পাতা মানে মধু, এসবও মানে ওর কিছুই স্যুট করে না, মানে খাওয়ানো হয় কিন্তু ওর এগুলো কাজই করে না। তো চলো একবারে সকালে দেখা হচ্ছে। কয়েকদিন থেকে তো রাত্রিবেলায় ব্লগটা স্টার্ট করছি, কারণ কি বলি মানে সিচুয়েশনটাই এরকম হয়ে যায়, রাত্রিবেলায় ব্লগ স্টার্ট করা সেই শেষ করতে করতে দিনের বেলা হয়ে যায়। তো এই আর কি। তো চলো এখন ভাত টাত ভাজা করে খাওয়া দাওয়া হবে, পরে আবার সকালবেলা তোমার সাথে কথা হচ্ছে। তো এই যে ভাত ভাজা করে নিয়ে আসলাম, এই যে দেখো এক প্লেটে নিয়ে আসছি। বাপরে সেই কালারফুল লাগতেছে তো, সুন্দর গন্ধ, গন্ধ শুকো, শুকিয়ে শুকিয়ে খা। একটা প্লেটে নিয়ে আসলাম, অল্প করেই খাবো, অত খিদা নেই। মামা আমি এত খাবো। হ্যাঁ আরে তারা গুড মর্নিং গাইজ, সকাল হয়ে গেছে, উঠেও পড়েছি, এখন বাজে প্রায় 6:30 মতন। তো উঠেই ঘর দুয়ার উঠে আগে ভাত বসিয়েছি, মানে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, রাতে তো নাইটিটা আমি অন্য পরি, সেটা চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে ভাবলাম যে ঘরটা ঝাড় দিয়ে নিই, কারণ যখন কাজ ছিল না ওর সকাল সকাল, তখন তো আগে ঘর দুয়ার ঝাড় দিতাম আস্তে ধীরে, তারপরে চা টা খেয়ে তারপরে ভাত বসাতাম, কিন্তু এখন তো আমাকে ঘুম থেকে উঠে আগে ভাত বসাতে হয়। তো এদিকে আমি রাইজারটি চেঞ্জ করেই ভাত ঠাত বসিয়ে নিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েই ভাবলাম যে এখন ঘরটা ঝাড় দি, ঝাড় ঠাত দিয়ে নিই। ঘর ঝাড় আর বাসি ঘর দেখবে যতক্ষণ ঝাড় না দিবে, মানে কোনো একটা কাজ করতে ভালো লাগে না, যেটা আমার ক্ষেত্রে হয়, যদি বাসি ঘরটা ঝাড় না দিই তাহলে মনে হয় যেন কী জানি কাজ করিনি। তো তাই ভাবলাম যে আগে ঘরটাই ঝাড় দিয়ে নিই, তারপরে বাসন মাজা আছে, কাপড় ভেজা আছে, মানে অনেক কাজ আছে। বৃহস্পতিবার উঠান লাপা আছে, কিন্তু উঠান লাপার ভিডিওটা ডিলিট হয়ে যায়, মানে কি বলবো, মানে মোবাইলটা যে কী হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। ভিডিও এত কষ্ট করে ভিডিওগুলো শ্যুট করছি কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চেষ্টা করলাম অনেক কিছু করার, দেখি কতটা আরও চেষ্টা করছি যে কীভাবে কী ঠিক করা যায়। তো এবার দেখো আমি নিচটাও ঝাড় দিয়ে নিচ্ছি, দ্রুত সরিয়ে, আর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে। মা সকালে উঠেছে আজকে, তো মায়ে উঠানটা আজকে সকালবেলা ঝাড় দিয়ে দিয়েছে। তো ভাবলাম বাসনটা ধোবো, মানে এদিকে ভাত হয়ে গেছে দেখি এসে, তো ভাবলাম বাসন ধোবো, তো বাসন পরে ধোবো, আগে রান্নাটাই করে নিই, একবারে বাসন বার হলে ধোবো। আমি কিন্তু সচরাচর এইভাবে বাসন ধুই না, অল্প অল্প বাসন বার হলে আমি ধুয়ে ফেলি, কারণ পরে আমার একবারে প্রচণ্ড চাপ হয়ে যায়, তার জন্য আর বাসনটা ধুই না। তো দেখো বাবা নদী থেকে
মানে কয়েকটা, জাস্ট কয়েকটা তোমরা ভাজার সময় দেখতেই পারবে যখন ভাজবো। মনে হয় গণাগাত্তা 8 থেকে 9টার মতন পুঁটি মাছ নদীতে পেয়েছে সকালবেলা, হয়তো ব্রাশ করতে করতে নদীতে গিয়েছে, তো সেই মাছ এনে আমাকে আবার দিয়েছে। মা বলে আমি আর কি রান্না করবো, বৌমাকে দাও, ও তো সকাল সকাল রান্না করে, তো অভিকে ভেজে দেবে। তো একটু বড় বড় ছিল পুঁটি মাছগুলো, মানে মানে সেই ছোটও না আবার সেই বড় না, মানে মিডিয়াম সাইজের। তাও আবার দুটো আবার ফেলানো গেছে, তাহলে ভাবতে পারছো কীরকম মাছ খাই আমরা, মানে মানে কত আর খাই। নদীর মাছ আমাদের প্রায় সবসময় নিয়ে আসে বাবা, তো কয়েকটা মাছ খালি এনেছে, তো সেগুলোকেই আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার বাবা পরিষ্কার করেই দিয়েছে, তো আমি আরেকবার ধুয়ে ধুয়ে, এক দুটো আসছিল মাছে মাছের মধ্যে, তো সেটা আমি পরিষ্কার করে ফেলে ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো পটল, পটল নিয়েছি, তো পটলগুলো অনেকদিন থেকে নষ্ট হচ্ছিলো, তো ভাবলাম পটল কী বানাই, তো তারপর ভাবলাম যে তেল পটল বলে না সেটাই বানাবো। তো তারপর ভাবলাম তেল পটল বানাবো, আবার আমাকে তাহলে ডাল ঠাল বানাতে হবে, ঝোল তরকারি, কারণ শুকনো ভাত খেতে পারবে না। তো তার জন্য আলু ভাজবো, আর হচ্ছে পটলের সাথে 2-3টে আলু দিয়ে টমেটো দিয়ে একদম মাখা মাখা একটা মানে তরকারি বানাবো। তো পটলটাকে আমি একদম আস্তে আস্তেই কাটবো, এরকম করে চোকলাটাকে ছুলিয়ে মানে খোসাটাকে ছাড়িয়ে তারপরে ওটাকে একটু কেটে কেটে নেবো, যাতে মানে মশলাগুলো ভিতরে ঢুকে লবণ হলুদ। তো দেখো এইভাবে কেটে কেটে নিচ্ছি, হালকা হালকা কেটে নিয়ে পটলগুলোকে আমি কেটে নেবো, টমেটো কাটবো একটা। আর এখন শীতকাল, সরি শীতকাল চলে গেছে, আর এখন মানে গরমের দিনে একটু টকটক সবজিতে একটু টকটক থাকলে বেশ ভালোই লাগে। আর প্রত্যেকটা সবজিতে আমি টমেটো দেই একটা একটা করে, আর টমেটোর দাম তো একদমই কম তোমরা জানো, তো টমেটো খেতে তো কোনো সমস্যাই নেই। তো এইভাবে দেখো পটলগুলোকে কেটে নিচ্ছি, সব সবজি টবজি কেটে তারপরে রান্না করতে বসবে একবারে। আর এদিকে কিন্তু মানে 8টার মতন বেজেই গেছে, তো আয়ুষার, আয়ুষের বাবা কেউই উঠেনি এখনও, আমার রান্না হবে কাজ হবে তারপরে ডাক দেবো। এখন কাজের সময় যদি ওরা উঠে পড়ে তাহলে একদম এদিকে খাওয়ার লাগবে, এদিকে ওদের কাজ করে দিতে হবে, এটা চাবে ওটা চাবে, তো আমার রান্নাটাই ডিস্টার্ব হবে। তার জন্য ভাবলাম যে আগে রান্নাটাই করে নিই, তারপরে ওদেরকে আমি ডাক দেব। তো দেখো পটলটা আমি ডুমুড়ুমো করে কাটছি, তোমরা কি এইভাবে পটলের তরকারি খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো, কারণ এক একজন এক রকম তরকারি খায়। তো এই জিনিসটা যখন পটল নতুন বার হয় তখনই আমি এই জিনিসটা খাই, খেতেও খুব ভালো লাগে। তো দেখো আমি ওখানে আলু ভাজার জন্য কড়াই বসিয়ে নিয়েছি, আর আলু পটল আলু টমেটো এসব কেটেও নিয়েছি। তো এখানে কড়াইটাতে প্রথমে আমি আলু ভেজে নেব, আর আলু ভাজার আগে কড়াইটা কিন্তু একটু গরম হওয়া দরকার, কারণ যেটা আমি এতদিনে শিখেছি, যদি একটুখানি গরম না করে দেই তাহলেই ব্যাস আলু লেগে গেল কড়াইতে। আর আলু লেগে গেল মানে আমার মাথা গরম, কেন আলু লেগে যায়। তারপরে আমি মার কাছে শুনলাম যে কড়াইটাকে প্রচণ্ড হিট করতে হয়, হিট করার পরে আলু দিলে একদম লাগে না, তো সেটাই এখনও সেটাই করি। তো যাই হোক, এই দেখো মাছ কটা দেখতে পাচ্ছ, মাছ কটা, মাছ 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মাছ, 8টা মাছ ছিল, সেটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার আমি কড়াইটাতে তেল দিয়ে সেই তরকারিটার জন্য একটু কালো জিরা ফোড়ন দিচ্ছি। দেখো এখনও কড়াইতে তেল গরম হয়নি, তাও দিয়ে দিয়েছি। তো দেখো এবার সবজি, পেঁয়াজ দিলে দিতে পারতাম কিন্তু দেইনি, কারণ দেখলাম যে মশলাটা তো আমার মিক্সি তো পুরো খারাপ হয়ে গেছে, এখনও ঠিক হয়নি। তো আমি পাটাতে বেটে নিয়ে আসছি, বাইরে পাটা শিলনোড়া ছিল সেখান থেকে বেটে নিয়ে আসছি, তো সেরকমভাবে বাটা হয়নি আসলে, অনেকদিন থেকে শিলনোড়াতে বাটা হয়নি, তো তো মানে মানে কী বলবো পুরো পেস্টভাবে যে বাটা সেটা হয়নি, তার জন্য ভাবলাম আর ফোড়ন দিব না, পেঁয়াজগুলো একটু আস্তে আস্তেই আছিল। তো এদিকে পটল আলু টমেটো আমি পুরো ফ্রাই করে নিলাম হলুদ লবণ দিয়ে। দেখো তো ফ্রাই করার পর এই যে দেখো মশলাটা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে মশলাটা মানে পেঁয়াজটা অত পেস্ট হয়নি, বাটাটা হালকা হালকা বাটা হয়েছে দেখতে পাচ্ছ। তো তার জন্য আমি আর ফোড়নে দিলাম না, কালোজিরার মধ্যে কালোজিরা ফোড়নে যদি একটু পেঁয়াজ ফোড়ন দিই তাহলেও খেতে ভালো লাগতো, তো আমি দিলাম না তার জন্য। তো দেখো এবার আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে, তো একটু জল দিয়ে হালকা হালকাভাবে কষিয়ে নেব। তো তারপরে দেখো আমার হয়ে গেছে যতটা জলের পরিমাণ দরকার ঠিক ততটাই, বা কেউ মাখামাখাও খেতে পারো, একটু ঝোলও খেতে পারো, তো আমি এরকম মাখামাখায় নামিয়েছি, তাতে আমাদের হয়ে যাবে। তো দেখো একদম রান্না করতে করতে প্রায় 9:30 বেজে গেছে, তো আয়ুষের স্কুল 11টার দিকে, আমাকে আরও কাজ আছে বাকি, তো আমি ভাবলাম চা খেতে পাচ্ছি না সকাল থেকে, তারপর তাড়াতাড়ি করে এদিকে কিন্তু বাসন কাপড় সমস্ত কিছু পড়ে আছে, তো ভাবলাম আগে চাটা বানিয়ে নিই, চাটা খেয়ে দিয়ে তারপরে কাজ করব, চা না খেলে তো মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। তো ঘরে বিস্কুট ছিল না, আয়ুষের কিছু ক্যালক্স ছিল, মানে ক্যালক্সগুলো একদম ড্যাম হয়ে গেছে, শুটা হয়ে গেছে, তো সে আয়ুষের খায় না, তো আমি ভাবলাম এগুলোকে ফেলে দেবো, তো চার সাথে খেয়ে নিই, তো একদমই স্বাদ লাগছিল না খেতে, বাজে লাগছিলো খেতে, তাও ভাবলাম যে ফেলে দেবো, তো চার সাথে খেয়ে নিই, তার জন্যই আমি ক্যালক্স দিয়ে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আর তাড়াতাড়ি করে খেয়েও আমাকে বাসন মাজতে হবে, কাপড় ধুতে হবে, প্রচুর কাজ আছে। তো তাড়াতাড়ি খেতে খেতে আজকে মুখও পুড়ে গেছে আমার, মানে কি বলবো, পরে আর ভাতই খেতে পারিনি।
তো দেখো এদিকে চলে আসলাম বাসন মাজতে, বাসন টাসন মেজে প্রথমে বাসনের যত মানে নোংরাগুলো মানে আছে আর কি, খোসা টোসা, সেগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব বালতির মধ্যে। তো বালতি সহকারে আমি গিয়ে বাইরে ফেলে দিয়ে আসি। তো এই যে দেখো বালতির মধ্যে নিয়ে এখন আমি পিছনে গিয়ে ফেলে দিয়ে আসব। তো প্রথমে বাসন মাজার আগে তো আমি একটু জল দিয়ে নেই, কারণ বাসনগুলো যাতে মাজার সময় কোনো কষ্ট না হয়, মানে তাড়াতাড়ি মাজা হয়ে যায় একটু জল দিয়ে ভেজানো থাকলে। তো এইভাবেই আমি বাসন মাজি প্রত্যেক দিন। তো আগে বাসি বাসনগুলো এসে আগে ঘুম থেকে উঠে আগে বাসি বাসনগুলোই মাজতাম। তো এখন আর কি ভাত বসাতে লাগে, ভাত হতে হতে আবার তরকারি বানাতে লাগে, তার জন্যই আর কি ঘুম থেকে উঠেই আমি বাসনটাকে আগে ধুয়ে নিই। সরি, কী বলছি, বাসন কেন ধুয়ে নিই, বাসনটা পরে দিই, ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসিয়ে নিই, পরে একবারে জমতে জমতে অনেক হয়ে যায়, তারপরে একবারেই ধুই। এই ইদানিং এরকম হচ্ছে, আগে তো দুই একটা বাসন থাকলেই ধুয়ে নিতাম, তো এখন আর কি সেটা আর হয় না। তো যাই হোক, যেখানে মানে বলে না যেদিকে আগে বৃষ্টি পড়ে সেদিকে আগে ছাতাটা ধরতে হয়, মানে আমাকে এরকমই করতে হয় সকালবেলা, মানে যখন যেটা আগে করতে হয় মনে হচ্ছে যে আমাকে এই কাজটা আগে করতে হবে, না হলে হবেই না, ঠিক সেইভাবেই আমি চলি প্রত্যেক দিন সকালবেলা। মানে একটা যে গুছিয়ে গেছি কাজ করব একের পর এক, সেটা আমার হয়ে ওঠে না, মানে সকাল টাইমটা, তারপরে যখন ও চলে যায় তারপরে আমার মনের মতন করে কাজ করি, কিন্তু সকাল টাইমটা কী করব না করব আমি ভেবেই পাই না। এদিকে বাসন থাকে, কাপড় থাকে, রান্না থাকে, ঘর ঝাড় দেওয়া থাকে, আর যদি সকালে উঠি তো উঠান ঝাড় দেওয়া থাকে, মানে কী বলবো, আজকে একটু লেট করে উঠেছে বলে মা দিয়ে দিয়েছে, না তো সকালেও তো উঠানটা ঝাড় দিতে হয়, সকালেও দিতে হয় আবার বিকেলেও দিতে হয়, এই আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি করে বাসন মাজা হয়ে গেল আমার, বাসন মাজা হয়ে গেছে, তো কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড় আগেই ভিজিয়ে নিয়েছিলাম, তো বাসন ধুয়েই কাপড়টাকে আমি ধুয়ে নিচ্ছি। তো কাপড় টাপড় ধুয়ে আমি বৃহস্পতিবার বলে আমি ল্যাপা মোছা করেছিলাম, তো বললাম না সেই ভিডিওটাও ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, কাপড় ধুয়েই আমাকে তোমাদের সাথে কথা বলতে হবে, তো সকাল থেকে তো কথা বলার সময় পাচ্ছি না, আর মানে সকাল থেকে দুটো ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, যেহেতু এডিট আমি পরের দিন করছি তার জন্য। তো ছাড়ো, প্রত্যেক দিনের কাজ তো শেয়ার করি তোমাদের সাথে, তো ডিলিট কেন হচ্ছে ভিডিওগুলো সেটাও আমি বুঝতে পারছি না, দেখতে হবে। তো চলো, তোমাদের সাথে আমি আবার পরশু দিন দেখা করছি, কারণ ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে শ্যুটিংটা মানে সেই যেই শ্যুটটা করেছিলাম আজকের, তো সেটা আমাকে পরশু দিন করতে হচ্ছে, মানে শুক্রবারে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং, আবারও কেন গুড মর্নিং বলছি, তোমরা হয়তো ভাবছো যে আবার কেন প্রিয়া গুড মর্নিং বলছে, কারণ কালকের ভিডিওর তো আজকে হচ্ছে কীবার, আজকে আজকে শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার, বৃহস্পতিবার সকালে আমার, আমি বুধবার রাত্রের থেকে ভিডিওটা অন করেছি কালকে, মানে পরশু দিন রাত্রিবেলা আয়ুষের প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো কালকে সকাল অবধি আমি ভিডিওটাকে টেনে মানে নিয়ে এসেছি। তো সকালবেলার যে লাস্ট মোমেন্টের যে শ্যুটটা করেছি না, সেটা এখন এডিট করার সময় দেখি, মানে আজকে এডিট করছি, আজকেই যাবে এই ভিডিওটা, মানে আজকে শুক্রবার, এডিট করার সময় দেখি লাস্ট মোমেন্টের ভিডিওটা নেই, কী জ্বালা বলো তো, মানে মোবাইলটারই প্রবলেম না আসলে, শ্যুট করিনি সেটাই ভাবছি আমি। তো এখন তোমরা নিশ্চয়ই জানতে চাবে আয়ুষের শরীর কীরকম আছে কি, তখন ওই ভিডিও মানে লাস্ট মোমেন্টের ওই ভিডিওটাতে শ্যুটের মধ্যে সব কিছুই বলেছি, তো এখন যদি এডিটের সময় ওইটুকু না দেয় কীরকম, তো আমি এই জন্য আজকে আবার শ্যুট করছি। তো বর্তমানে আয়ুষের শরীর ভালোই আছে, কিন্তু তবু আজকে আজকে আর কি, আজকে হচ্ছে শুক্রবার, আজকে সকালবেলা আবার, কালকের দিনটা পুরো ভালো গেছে, বৃহস্পতিবার দিনটা, বুধবার দিন রাত্রিবেলা নিয়ে গেছিলাম, কালকে বৃহস্পতিবার ছিল, সারাদিনটা ভালো গেল, আর আজকে শুক্রবার সকালবেলা হঠাৎ করে প্রচুর কাশি, প্রচুর মানে কী বলবো আর, মানে কী করবো কিছুই বুঝতে পারছি না। তারপর দেখো আমাদের এই যে, আমি তো বাড়িতে এসেছি বলে মানে
তোমাদেরকে ওই ভিডিওতে বলেছি, তো ভিডিওটা যাবে। ওই যে দেখো এখানে কালো কালো তুলসী পাতা দেখতে পাচ্ছ, এখান থেকে কালো তুলসী পাতা নিলাম, ঠাকুমার কাছ থেকে মধু নিলাম, মধু নিয়ে একটু মানে খাওয়ালাম, তো এখন দেখি ঠিক আছে। তো এতদিন আমি সবুজ মানে সবুজ যে পাতাটা হয় সেটা খাইয়েছি, কালো তুলসী পাতার যে এত গুণ সেটা ভাবতে পারিনি। তো আমাদের এখানে তো কোনো কালো তুলসী পাতা নেই বললেই চলে। তো যাই হোক, তো এখান থেকে নিয়ে আমি এখনই খাওয়ালাম আয়ুষকে। তো এখন বর্তমানে একটু কম আছে, ও লাল চা খাচ্ছে। তো কী আর বলি, এই হচ্ছে সারাদিনের ভিডিও, কালকের শ্যুটটা আজকে আমাকে শেষ করতে হচ্ছে। বললাম না, এখনই এডিট করতে গিয়ে দেখি যে কালকের ভিডিওটা নেই, তার জন্য আমাকে আজকে শুক্রবার শুক্রবারে শ্যুট করতে হচ্ছে। আবার আজকের ব্লগিং তো স্টার্ট করতেই হবে। তো আর পরশুদিন রাত্রে কিন্তু ভিডিও অন করতে চাইনি, কিন্তু তবুও ডেলি আপডেট হিসেবে আর ডেলি লাইফস্টাইল ব্লগ হিসেবে আমি জানি যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করা দরকার, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তাই তোমাদেরকে জানানোটা আমি প্রয়োজন মনে করলাম। তোমরা অনেকেই আমাকে সাজেস্ট করো এইটা না, আয়ুষের কাশি কমেছে কি না, আয়ুষের কাশির জন্য এটা করো ওটা করো, তো তোমরা অনেকেই সাজেস্ট করো। আমি কিন্তু তোমাদের কথা একদম কথা মতন কাজ করি, সত্যি কথা বলতে গেলে। তোমরা এ বলো এইটা খাওয়া ওটা খাওয়া, আমি খাওয়াচ্ছি, কিন্তু কী বলো তো, এক ফোঁটাও কমছে না। মানে ওর কাশিটা যে কী কাশি, বললাম না কালকে ডাক্তার বলেছে হাঁপানি কাশি হয়েছে ওর, এটা মানে হাঁপিয়ে হাঁপিয়ে কাশে আর কি, হাঁপানি কাশি বলে এটাকে, হোপিং কাশি, হোপিং কাশি বলে, মানে কাশিটা আর কি মানে কবার হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে এরকম একটা কাশি। তো দেখি কতদিনে কমে, কমলে তো ভালোই, ঠাকুরের কাছে প্রে করি, যদি না কমে তাহলে তো অন্য স্টেপ নিতেই হবে। তো দেখা যাক কতদিনে কমে, তোমাদের তো অবশ্যই আমি বলবো। তো সত্যি বলতে গেলে মন মেজাজ একদমই ভালো না, এই সকালবেলাটা এত কাশছিল, ঘুম থেকে উঠে কী করবো না করবো, প্রথমে ওষুধ খাওয়ালাম, তারপরে এই যে কালো তুলসী পাতাগুলো দিয়ে সেটা খাওয়ালাম, জানি না কী হবে। হ্যাঁ, তো চলো ভিডিওটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরশুদিন থেকে চলছে ভিডিওটা। তো আর আজকের ব্লগিং তো আছেই সারাদিনের, তো আমি বাড়িতে এসেছি, কারণেও আসছি আবার অকারণেও আসছি বলতে পারো, কোনো কারণ নেই, আবার যদি কারণ খোঁজো তাহলে অনেক কারণই আছে। তো যাই হোক ছাড়ো এসব, আজকেই চলে যাবো আয়ুষকে স্কুলে নিয়ে, ওই দিক থেকে বাড়ি চলে যাব, কালকে এসেছি বিকালবেলা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ, সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার, ও সত্যি খুব দরকার, তোমাদের সাপোর্টে আমি এত মোটিভেট হই আর এত কাজ করার আগ্রহ পাই, গুরুত্ব দিতাম না সেই কাজগুলো বা কিছু, তোমাদের কথাতে আমি সত্যি খুব গুরুত্ব পাই, মানে শক্তি পাই আর কি, এই আর কি। তো চলো ব্লগটা শেষ করছি, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তবে সবাই খুশি থাকো, হ্যাপি থাকো, টাটা, বাই বাই।